সুরাই নিসার ১৯ নম্বর আয়াতে আল্লাহ তালা এই যে শেষাংশে বলেছেন, ফাইন কারিহ তুমুহুন্না আসা আন তাকরাহু শাইআন ওয়া জাআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা। বড় আজিব আল্লাহ তালা বলেছেন, বিবাহর ক্ষেত্রে বিয়ে হয়েছে, অনেকদিন গেছে, পার হয়েছে, এখন কোনো কারণে স্ত্রীর প্রতি স্বামীর একটা বিরাগ, খুব কষ্ট জমে গেছে। আমরা তো আসলে কল্যাণ অকল্যাণ অনেক সময় বুঝি না যে কোনটাতে ভালো কোনটা। হতে পারে তোমার কাছে এই স্ত্রী ভালো লাগছে না, তুমি মনে তাকে তালাক দিয়ে দেবে, তাকে ছেড়ে দেবে। হ্যাঁ, ফাসা আন তাকরাহু শাইআন, মনে রাখো হতে পারে তুমি একটা জিনিস অপছন্দ করছো, ওয়া জাআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা, আল্লাহ এর মধ্যেই তোমার অপছন্দ যেটা মনে করছো এর মধ্যেই তোমার জন্য প্রভূত কল্যাণ, অনেক অনেক কল্যাণ আল্লাহ এখানে রেখে দিয়েছে। যারা ইমান ইমানদার তাদের তো এটাতে বিশ্বাস আছে, প্রবল বিশ্বাস, গভীর অগাধ বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ। তো তার তো এটা বোঝা দরকার যে আমি তো আসলে কল্যাণ চাই। আরবিতে একটা প্রবাদ আছে, ফাররা মিনাল মাতার ওয়া কামা তাহতাল মিজাব। একজনে বৃষ্টি আসছে, গুড়ি গুড়ি বৃষ্টি, কত রকমের বৃষ্টি হয় না, গুড়ি গুড়ি বৃষ্টি হয়, তো গুড়ি গুড়ি বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়াইয়া কি করছে, একটা নালা থাকে যে চালের, টিনের চাল হলে বেশি, এখানে পাইপ থাকে না পানি পড়ার, বাঁচার জন্য দৌড়াইয়া এসে দাঁড়াইছে একটা পাইপের নিচে, বুঝে আসছে কথাটা, তো বৃষ্টি বাঁচার জন্য দাঁড়াইছে ঠিক আছে, কিন্তু দাঁড়াইছে কলের নিচে, তো বাঁচলো না আরো বেশি, যাও এখানে একটু সময় হয়তো বাঁচতো, দৌড়ে পৌঁছে যেতে পারতো গন্তব্যে, কিন্তু এখন সে পোড়া কি হয়ে গেল, ভিজে গেল। তো এখন এই ধরনের ক্ষেত্রে তো প্রচুর ঘটে, মানুষ মনে করে এটা বুঝি ভালো না, পরে সে আরেক জায়গায় কি হয়, এটা আমরা আরবি সাহিত্যের কিতাব পড়তাম মাদ্রাসা যে পড়ার পাঠ্য ভুক্ত এক কিতাবে, এটা গল্পের কথা আছে যে এক লোক, একটা একটা গোলাম ছিল, দাস একজনের কাছে থাকতো, সে তাকে খাওয়াইতো খাবারের যেগুলো অবশিষ্ট থাকে না, উচ্ছিষ্ট পোড়া রুটি এটা সেটা দিত। তখন সে তার মালিককে কইছে, এইরকম আমারে কষ্ট দিচ্ছেন, এভাবে বললে বলছে আমাকে আপনি অন্য কাছে বিক্রি করে দেন তাও ভালো। তো মালিক ঠিক আছে বিক্রি করে দিল, সে তার উদ্দেশ্য হলো যে এখানে পোড়া রুটি দেয়, ভাঙা চোরা রুটি দেয়, তো আরেকজন এখানে আমি ভালো খাবার পাই তাহলে তো আরাম হলো। তো ওখানে যাওয়ার পরে ওই মালিক নিজেই খায় পোড়া টোড়া রুটি, ওরে আর কিছুই দেয় না। এখন সে তো মুসিবতে, কাহারে যে ভালো নিয়তে আসছিলাম তা আরো বিপদে পড়লাম। কয়েকদিন পরে সে তারে অনুরোধ করলো, আপনি আমাকে বিক্রি করে দেন, গল্প তো গল্পই। তো এখন বিক্রি করে অনুরোধ করে সে আবার বিক্রি করেছে, এখন যার কাছে আসছে সে নিজে নিজেও খায় না, এরও খাওয়ায় না, এখন তারে কয় তুমি দাঁড়ায় থাকবা, কুপি লাইট বাতি আছে না, ল্যাম্প আগে জ্বালাইতো না মানুষ সলতে দিয়া, ওর দাঁড়াতে ওর মাথার উপরে এটা রাখে, সলতে রাখে, তুমি দাঁড়ায় থাকবা, নড়তে পারবো না, আমি কাজ করো। তা এখন সে চিন্তা করছে, আরে এর না খাওয়াটা ভালো ছিল, আর এর আগে পোড়া রুটি অনেক ভালো ছিল। তো মানুষ তো এটা বোঝে না, যেন নবী কাছে লা ইয়াফরাকু মুমিনাত মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখারা। স্বামী স্ত্রীকে বলছেন, স্বামীকে বিশেষ করে লক্ষ্য করে বলছেন, দেখেন মানুষ এই বিবাহিত জিন্দেগিতে যদি বলা হয় কোরআনে কারিমে আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পরিবারের কর্তা হলো স্বামী, পরিবারের কর্তা কি, মেয়েরা এটা মানতে রাজি হয় না, মেয়েদের মানতে রাজি হয় না বা মনে সব খারাপ লাগে, কেন তাদের কর্তা কেন হলো, কর্তৃত্ব না অথচ এটার মধ্যে অনেক সুবিধা, কিন্তু কর্তা বানিয়ে আল্লাহ তাআলা সব চাপ তাদেরকে দিয়েছেন, বুঝে আসছে, আজীব দুটা দুটার দিকে খেয়াল রাখলে মানুষ কত চমৎকার। এই যে আমি হাদিস বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াফরাকু মুমিনুন মুমিনাতান লা ইউবগিদু, তুমি কোনো স্বামী স্বামীকে বলেছেন তুমি স্ত্রীকে প্রতি বিদ্বিষ্ট, স্ত্রীর প্রতি ক্ষুব্ধ হইও না, কেন হবে না, ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখারা, দেখবা একটা তার ভুল, এটাতে সমস্যা, এটা দুর্বল, তার আরেকটা ভালো আছে ওইটা দেখা তাকে তুমি রাখো, এটার মধ্যে আল্লাহ তোমার কল্যাণ রাখবে। দেখতে সুন্দর না কিন্তু পরিবারের যত্ন সন্তান প্রতিপালনে একজন মানুষ কি হয়, তো মাকসাদ তো একটা না দুনিয়ায়, উদ্দেশ্য তো একটা না, কোনো না কোনো জায়গায় আল্লাহ তাআলা কোনো কল্যাণ আল্লাহ তাআলা কি করবে রাখবে।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেক অনেক কথা বলেছেন, এদিক দিয়ে একে বলেছেন, এদিক দিয়ে তাকে বলেছেন। তো আমি যেটা বলতেছিলাম যে এই অনুভূতিটা আল্লাহ তাআলা বলেছেন আসা হ্যাঁ আই ইয়াকু কি বলে ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, এই জিনিসটা যদি কারো মাথায় আসে তাহলে সে অনেক কষ্ট পরিবার সংসার ঘর এগুলোর এমনি কি হয়ে যাবে, সহজ হয়ে যায়।